हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन के दो तो कैंडिडेट इंटरव्यू दिए बेरोज है एना के जिज्ञेस करब कि एना के इंटरव्यू बोर्डे की क्वेश्चन करे। तो मैडम अपना नाम क्या है? আমার নাম পর্ণা দাস। আচ্ছা স্যার আপনার? সৌমেন ভট্টাচার্য। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? ম্যাথ। ম্যাথ ছিল স্যার আপনার? আমার। আচ্ছা, ম্যাথ ছিল। তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের চক মধুসূদন গ্রাম থেকে। চক। ম্যাডাম আপনি? আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, আমি মন্দির বাজার এরিয়া থেকে। মন্দির বাজার থেকে? হ্যাঁ, লক্ষ্মীকান্ত। আচ্ছা আচ্ছা। তো আপনি বলবেন কি আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন এই কবে পাস করেছেন? 2014। স্যার আপনি? 2014। তার টেবিল নাম্বার কত ছিল? আমার এক নম্বর টেবিল ছিল। এক নম্বর? ম্যাম আমারও এক নম্বর ছিল। এক নম্বর ছিল। আচ্ছা আচ্ছা। তো আপনি বলবেন আজকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? টেবিলে দুজন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন। ঢুকতেই প্রথমে নাম জিজ্ঞাসা করলো, সইটই করতে হলো। তারপরে বলল যে বলতে পারবে ক্লাস ওয়ানে কি কি বই আছে, বইগুলোর নাম বলো। এবার বলার পরে বলল যে তো তোমার সাবজেক্ট কি? আমি বললাম তো সায়েন্স জেনেও, মানে ম্যাথ জেনেও। ম্যাথের কোশ্চেন তো করলেন না উনি, স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে কোশ্চেন করলেন যে বলতে পারবে স্বাস্থ্য শারীরশিক্ষায় তো অনেক ব্রতচারীর গান আছে, একটা গান করতে পারবে ব্রতচারী? তারপরে বললে যে অনেক তো আসন রয়েছে, যোগব্যায়াম রয়েছে, কয়েকটা আসনের নাম বলো তো। আচ্ছা, এই আসনগুলো করলে কী লাভ হয় এইসব? আর তারপরে এগুলো করার পরে এবার বলল যে মজার উপরটা কী বিষয়ের উপরে আছে বলতে পারবেন? এই তারপরে এগুলো হয়ে গেল। তারপরে স্যার বললেন, যে স্যার ছিলেন একজন, বললেন যে আচ্ছা মিড ডে মিল বাচ্চারা যদি খেতে না চায় আপনি কীভাবে তাদেরকে বোঝাবেন, কী করে বলবেন যে মিড ডে মিলটা খাওয়ার জন্য এ করবেন? আবার অনেক বাচ্চা এমন থাকে, অ্যালার্জি থাকে, নানারকম সমস্যা থাকে, তাদের তাহলে আপনি কী করে বোঝাবেন? এইটা জিজ্ঞাসা করলো। মিড ডে মিল নিয়ে প্রচুর কোশ্চেন করলো। তারপরে বললো যে ক্লাসে একজন প্রতিবন্ধকতাযুক্ত ছাত্র আছে, তাকে আপনি কীভাবে পড়াবেন অন্য ক্লাসে অন্য স্টুডেন্টদের সঙ্গে? আর একটা বললো যদি বুদ্ধিদীপ্ত ছাত্র থাকে ক্লাসে, তাকে আপনি সাধারণ ছাত্রদের সঙ্গে কী করে পড়াবেন? এই সব বললো। তারপর বললো ঠিক আছে ডেমো দাও, ডেমোটা ইয়ের উপরে দাও, এই যে গ্লোব রাখা আছে, এই গ্লোবের এই যে গ্লোবটা দেখতে পাচ্ছ টেবিলের উপরে, এই গ্লোবের উপরে তুমি কোনো একটা ডেমো দাও। তো আমি বললাম যে ম্যাডাম গ্লোব তো একটা ঘনবস্তু, তো আমি ঘনবস্তু নিয়ে ডেমো দিই। তো ম্যাডাম বললেন দিন দিন, বলতে আমি ঘনবস্তু নিয়ে একটু বললাম, শেষ করতে পারিনি। তো যখন আপনি যে ডেমোটা দিচ্ছিলেন ওই চলাকালীন আপনাকে প্রশ্ন করছিল না? আচ্ছা, পুরো ডেমোটা মোটামুটি কাকে বলে একটু উদাহরণ উদাহরণ দিলাম, দিতে দিতে বললো ঠিক আছে। স্যার আপনাকে কি কোশ্চেন করেছে? আমি প্রথমে আমাকে ডেমো দিতে বলেছিলেন, তো আমি বৃত্ত সম্পর্কে ডেমো দিয়েছিলাম ক্লাস ফাইভ এর বৃত্ত। তো বৃত্ত যখন ডেমো দিচ্ছিলাম তখন স্যার ওর উপরে প্রশ্ন কয়েকটা করছিল, যে আমি যখন বোঝাচ্ছিলাম বৃত্ত কি তখন ওই তল সম্পর্কে বলছিলাম আমি, তো তল কাকে বলে ডেমো চলাকালীন এই প্রশ্নটা করেছিল, এবার রেখা কাকে বলে এটা প্রশ্ন করেছিল। তারপর আমি ডেমোটা কমপ্লিট করলাম, তো কমপ্লিট করতে পারিনি, ওই দু মিনিট বা তিন মিনিট সময় দিয়েছে, যতটা পেরেছি আমি করেছি, তো স্যাটিসফাই ওরা, আমি মোটামুটি স্যাটিসফাই। তারপরে আমাকে ডাকলো, কয়েকটা প্রশ্ন করলো, পিকক মডেল কি জিজ্ঞেস করেছিল আমি ওটা ঠিক আমি মানে জানা নেই, বলতে পারিনি। আর তারপরে জিজ্ঞেস করেছিল পরিবেশ কীভাবে ছাত্রদের পড়াবে, ওটা বলতে পেরেছি। আর প্রতিবন্ধকতা, কোনো স্টুডেন্ট যদি প্রতিবন্ধকতা থাকে তা সে তাদেরকে কীভাবে পড়াবে, কী টিচিং মানে মেথড অবলম্বন করবে এটাকে বলেছি। আর জীব ও জড়ের মধ্যে কী সম্পর্ক এইটা জিজ্ঞেস করেছিল। আচ্ছা, তো আপনি আপনাকে কত সময় লাগলো ইন্টারভিউতে? আমার পাঁচ মিনিট ছ মিনিটের মতন। আচ্ছা, পাঁচ ছ মিনিটের মধ্যে হয়ে গেল। তো আপনি তো 2014 ইন্টারভিউ দিয়েছেন, 16 দিয়েছেন, 21 দিয়েছেন, আপনার একটা থার্ড অ্যাটাম্প ইন্টারভিউ আছে। তো আপনি বলবেন কি আপনি তো আগেও দিয়েছেন আজকেও দিয়েছেন, তো আপনাকে কী ডিফারেন্স লাগলো আর আজকে কী আপনাকে নতুন লাগলো? আগের বারে যখন যে দুবার ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউগুলো ভালো, সবকটাই ভালো হয়েছিল ওদের, মানে আগের বার থেকে এবারে প্রসেসটা একটু আলাদা। আগের বারে কোনো সিস্টেম মাফিক ঠিক হয়নি, যেন ডেমোস্ট্রেশন বা ঠিক এগুলো হয়নি, কিন্তু এবারে যে এ হচ্ছে সিস্টেম মাফিক সব শুরু, ডেমোস্ট্রেশন, অ্যাপটিটিউড টেস্ট সব একদম ক্লিয়ারলি হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো ম্যাডাম আপনাকে সিচুয়েশনাল কোশ্চেন আর কিছু করেছিল না? এই কটাই ওই ছাড়া না, ওই ওই বলেছিল যে যদি ক্লাসে কোনো ছাত্র প্রতিবন্ধকতা যুক্ত হয় তাকে কিভাবে পড়াবে। সিচুয়েশনাল আর সেরকম কিছু। তো আপনাকে একটা ইজি কোশ্চেন যে ওখানে জিজ্ঞেস করলো আর আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন, এরকম প্রশ্ন ছিল না?
फॉलो करें तो जीके स्टडी मास्टर थे आगामी दिन कैंडिडेट आसबें আমি বলতে চাইবো জিকেস স্টাডি মাস্টার দেখে আমাদের খুবই হেল্প হয়েছে, অনেকটা সহযোগিতা হয়েছে, অনেকটা ভয় কেটে গিয়েছে কীরকম কোশ্চেন হয়। এমনি তো এর আগে দুবার ইন্টারভিউ দিয়েছি, অনেকটা অভিজ্ঞতা ছিল, আর তারপরে তখন কিন্তু এত ফোনে এত কিছু এরকম তো পাইনি। আপনার এটা দেখে আমাদের খুবই সহযোগিতা হয়েছে। তো স্যার আপনি কি বলতে চান? সত্যি খুব উপকার হয়েছে, কারণ আপনার যে এটা এই প্রসেসটা এটা খুবই উপকার। প্রত্যেককে বলবো যে এটাকে সাবস্ক্রাইব করতে, খুব ভালো কাজ করছেন উনি, আর জানা পাবেন, রিপিট হচ্ছে কোশ্চেন জানা পাবেন। তো আপনাকে জিজ্ঞেস করি মাস্টার থেকে আপনার আপনার সঙ্গে সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে।